মনে করি যে এইসব বলা বলি না থাকুক, একজন আরেকজনের পিছনে আমরা না লাগি, আমরা সামনে এগিয়ে যাই, আমরা কাজ করি মাঠে থেকে। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কত কি না হবে, কত কি না দেখতে হবে। একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের পিছনে কিভাবে লাগে তা আমি জানি না। আমি মনে করি একজন সামনে এগোতে চাইলে তাকে এগিয়ে দেওয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্যই কর্তব্য। আমি কৃষক লীগ করেছি সেন্ট্রালে, আমি এমন দেখি নাই। আমি মহিলা আওয়ামী লীগ করেছি, আমি এখন যুব মহিলা লীগে আছি। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আপার একজন আদর্শের কর্মী হয়ে আপনাদের মাঝখানে বেঁচে থাকতে চাই। আপনারা জানেন আমি কেমন কাজগুলি, কী কাজগুলি, ইভেন কী কাজগুলি করছি। কেউ ফেসবুক একটা নিল, তার ফেসবুকের ফলোয়ার বাড়ানোর জন্যে কাউকে হেয় করলো, এটা আসলে খুব ন্যাক্কারজনক বিষয়। আমি মনে করি যে কারো পার্সোনাল বিষয় টানাটা আসরা করা, আমাকে একজন সাহায্য করছে আমার ভাই, তাকে দিয়ে জড়িয়ে একটা কথা আমি বলে দিলাম, আমি বড় হয়ে গেলাম, এমন কিছুই আমি দেখি না। এই জন্যই দেখি না, কারণ দেখতে হবে তো, বুঝতে হবে তো যে সে কে হয়। ইভেন আমি একটা কষ্টের কথা বলবো আপনাদেরকে, একটু বলতেই হয়, আমার একটা সাদা গাড়ি, আমার গাড়ির একটা শখ, আমি গাড়ি কিছুদিন পর পরে গাড়ি চেঞ্জ করি। আমার সাদা একটা নোহা গাড়ি ছিল, নোহা গাড়িটা আমি সেল করে যখন আমি একটা গাড়ি কিনবো তখন ওই টাকায় গাড়ি হচ্ছিল না। ইভেন কি সামনে কুরবানির ঈদ, ঈদকে ঘিরে আমি এক দেড় আমার 2-2.5 লাখ টাকা লাগবে গরু কিনতে। গরিব আমার, কারণ অনেক আমার মানুষ, গরিব মানুষ আছে, রাজনৈতিক বোনেরা আছে, সবাই আছে। তখন আমি কি করলাম, আমি গাড়িটা ঢাকায়, ঢাকা মেট্রো গাড়ি বিক্রি করে চট্টগ্রাম মেট্রো গাড়ি কিনেছি, শুধু এই ঈদে যেন কষ্ট না হয়, একটা ভালো গরু যেন সবার মাঝখানে উপহার দিতে পারি। তাহলে যে মেয়েটার একটা শখ যে একটা গাড়িতে উঠবে, ওই গাড়িটা ঢাকা মেট্রো না হয়ে চট্ট মেট্রো হয়ে যায় গরুকে কোরবানির টাকা জোগাড় করতে, সেই মেয়ে কেমন তা আপনারাই জানেন। আমি আমার ছোট ভাই, সে ড্রাইভার হলেও আমার ভাই, আমি মনে করি আমার ছোট ভাইকে নিয়ে, আমার ড্রাইভার সাহেবকে নিয়ে আমি চট্টগ্রাম গিয়েছিলাম ট্রেনে। গাড়ি কিনে নিয়ে এসেছি, গাড়িতে বসে, গাড়ি আগে দেখা ছিল অনলাইনে, ট্রেন দিয়ে গিয়েছিলাম। এই ছবি, ট্রেনের ছবি বসে স্ক্রিনশট দিয়ে তারা ছাড়ে। আমি হাস্যকর বিষয়, আমার ভালোই লাগে যে আমি পার্কে বসে রয়েছি, কি অবস্থায় বসে রয়েছি, এই ছবিটাও নিতে তাদের ভালো লাগে। আমার বিগত দিনের দু একজন শত্রু, সবাই বন্ধু হবে এটা না, শত্রু দু একজন থাকবেই, রাজনীতি যেহেতু করি শত্রু তো হবেই, কারণ আমি মানবাধিকারের সভাপতি হিসাবে আমি বিগত 8 বছর ধরে মাঠে কাজ করছি। এখন মানবাধিকারের ময়মনসিং জেলা শাখার সভাপতি ছিলাম, এবং ময়মনসিং বিভাগের মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের সভাপতি হিসাবে কাজ করছি। আমি যখন গিয়ে দেখি নিচ্ছকে যে একটা ছেলে একটা মেয়েকে ট্রিট করছে, তখন আমি মেয়েটার পক্ষ গিয়ে ছেলেটা বিপক্ষে অবশ্যই চলে যায়, তখন এই বিপক্ষের ছেলেটা আমার শত্রু হয়ে দাঁড়ায়, তখন সে আমার দুর্নাম করার জন্য, আমাকে হেয় করার জন্য আমার পিছনে লেগে যায়। আরে ভাই, এভাবে না লেগে কাজ করে লেগে যাওয়া ভালো। আমি মনে করি একজন আরেকজনের পিছনে আমরা না লাগি, আমরা কাজ করে মাঠে দেখিয়ে দিই যে কীভাবে কাজ করতে হয়। আমি অ্যাম্বুলেন্সের বিষয়টা এই জন্যই বলেছিলাম, কারণ আমি 33 জন পুরুষের মাঝখানে একজন নারী, আমার স্বামী অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি, তারই জন্যে আমাকে কেউ বলল যে সুন্দরী রমণী পিছনে আছে, এই জন্যে রমরমা ব্যবসা। আরে ভাই, এটা তো ব্যবসা না, এটা মানবতার কাজ। আসুন, আমি আজকে গরুর মাংস বিতরণ করছি, লাইভ দিচ্ছি। আমি কেন দিচ্ছি, আমি জানি এটা গুনাহ হচ্ছে, লাইভ দেওয়া ঠিক না, কিন্তু আমাকে দেখে যদি যাদের জেলাসি হয়ে দুর্নাম করেন, তারা যদি কাজগুলি করেন, কিছু মানুষ তো আমার জন্য মাংস পাবে, ঈদের মাংস। আমি এটা মনে করি, সবসময় ফিল করি যে কিছু মানুষ আমার জন্যে গরুর মাংস পেলো, চাল পেলো, ডাল পেলো, সেমাই পেলো, কম্বল পেলো, কাপড় পেলো, আমাকে জেলাসি করে। যেহেতু আমি সবার মাঝখানে এখন ফ্রন্টে কাজ করছি, যারা কাজ করে মাঠে তাদের দুর্নাম থাকবেই, যারা কাজ করে না তাদের কোনো দুর্নাম নেই, তারা ঘরে বসে আছে, একদম অনায়াসে তারা ঘরে বসে বাদাম কাটছে, সাজুগুজু করছে, আর যারা কাজ করছে তাদের পেছনে কে বলছে এটা শোনার সময় নাই, তারা সামনে যাবেই। যেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা, এত কষ্টের পরেও, এত দুঃখের পরেও শেখ ছোট্ট রাসেল, তাকেও ছাড় দেওয়া হয় নাই, তারপরে উনি
ওনার সব দুঃখ ভুলে গিয়ে এই দেশের মানুষের জন্য যদি এত কাজ করে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না রে ভাই? আমি তো তারই আদর্শের কর্মী। আমি ওনার আদর্শে, ওনার ওনাকে ভালোবেসে, আমি আমার আত্মবিশ্বাসকে ভালোবেসে আমি ওনার আদর্শে সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের মাঝখানেই আমি একটা ফেসবুকে একটা গরুর মাংসের ছবি ছাড়লাম, দেখা যায় 70 জন ভাই আমাকে বলেন, আপা মানবতার কাজ, এগিয়ে যান, পাশে আছি। দু একজন লেখে, ছবি না তুললেও হতো, এটা সেটা লেখে, আমি কষ্ট পাই না। কারণ আমি কেন দিচ্ছি? আমি এই জন্য দিচ্ছি যে আমার আমার দেওয়া দেখে যদি 5 জন দেয়, তাহলে 5টা মানুষ, গরিব মানুষ পেল। আর আমি মনে করি যে পিছনে কি হয়েছে ওই জিনিসটা, যেমন আমি বলতে চাচ্ছি যে আমার একটা ছবি এডিট, 3-4টা ছবিকে এডিট করে ওই ছবি দিয়ে যদি কেউ মানে বরাবরই চায় আমাকে হেয়পূর্ণ করার জন্য, এটা হাস্যকর বিষয়। নতুন কিছু থাকলে সামনে নিয়ে আসা উচিত। আপনারা যাদের কি নিয়ে আপু, আপনারা যদি চান যে আমার স্থানে আসবেন, আপনারা আমার চেয়ার নেবেন, আপনারা আওয়ামী লীগ সক্রিয়ভাবে করবেন, আমি যেভাবে প্রতিনিয়ত করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন যে আমি ঘরে বসেছিলাম না, আমার কতবার করোনা হয়েছে আমি নিজেও বলতে পারবো না। আমার বোন একটা 22 বছর ধরে দুবাই থাকে, তার ঢাকা 5-7টা বাড়ি, ওই বোনের বোন আমি, আমাকে খুব আদর করেন, তা ওই বোনের যদি আমাকে 1-2 কোটি টাকা দিয়ে দিই তার কি কমে যাবে? তারপরেও আমি আমার শ্বশুর শাশুড়ি বাপ মা সবার মাঝখানে খুব আদরি সন্তান, তাদের মাঝখানে থাকি, তাদের মাঝখান থেকে বের হয়ে আমার রাজনীতিটা করি। আমি আমার স্বামীর উপার্জনের টাকা, সৎ টাকা, আমার যে গাড়িগুলি আছে ওই গাড়ির ইনকামের টাকা দিয়ে আমার রাজনৈতিক খরচগুলি আমি চালাই। আমি কোনো নেতার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে আসি না। ঈদ আসলে যদি তারা সালামি দেয়, এটা অন্যরকম হিসাব। এছাড়া আমি আজ পর্যন্ত কোনো নেতার কাছ থেকে আমার নিজের কোনো স্বার্থের জন্যে আমি কোনো চাকরি বাণিজ্য, পদ বাণিজ্য, ইভেন কি কিসের এই যে জায়গা দখল করে দেওয়া কিংবা বিভিন্ন অন্যান্য কি বলে এগুলি আমি নিজে জানি না। আপনারা আমাকে আমার চেয়েও ভালো আপনারা চিনেন, আপনারা সবসময় আমার কাজগুলি দেখেন, আপনারা জানেন আমি কেমন। আমার নিজের কোনো সার্টিফিকেট দিতে হবে না, আমি সবসময় প্রতিবাদী একটা মেয়ে এই জন্যই, কারণ 7 বছর আমি নিজে মানবাধিকারের সভাপতি হিসাবে ছিলাম, এখনও মানবাধিকারের সভাপতি হিসাবে ময়মনসিং বিভাগের দায়িত্ব পালন করছি। যেহেতু একটা মানবতার কাজ করি, আবারও একটা রাজনীতি করি, একটা রাজনীতির সাথে সবসময় কন্টিনিউ প্রত্যেকটি প্রোগ্রাম সক্রিয়ভাবে করার চেষ্টা করছি। আপনারা জানেন প্রত্যেকটি প্রোগ্রামে থাকার চেষ্টা করি, শ্বশুর শাশুড়ি বাবা মা রাজনীতি মানবতার কাজ সব কিছু মিলিয়েই আমার জীবন, আমার জীবন। আমি মনে করি যে আপনারা যেহেতু আমার কাজগুলি দেখেন, দুই একটা ফেক ছবি করে যদি কেউ আমার চেয়ার নিতে চায়, আমি বলবো তাদের উদ্দেশ্যে আসুন, রাজনীতি করি, মাঠে কাজ করি, নিজের যোগ্যতা দিয়ে নিজের জায়গাটা বেছে নেই, কাউকে দুর্নাম করে না, প্রতিহিংসা করে না। আমি কি বলতে চেয়েছি ইতিমধ্যে আপনারা বুঝেছেন। আমি বলবো যে আজ শারমিনলা কি, কাল অমুক, কাল তমুক, কাল আমি পরশু তমুক, এগুলি না করি। আমি মনে করি যে এগুলি ন্যাক্কারজনক কাজ, এগুলি প্রতিহিংসার কাজ। প্রতিহিংসা হোক মেয়ে হোক ছেলে, আমরা অবশ্যই করব না। আমরা সামনে আসছে জাতীয় নির্বাচন, এর ভিতরেও তো কত মানবতার কাজ আছে করতে হয়, ওইগুলিও তুলে ধরবো, করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি আমার পক্ষে যারা আছে, আমার রাজমিস্ত্রি ছিল, যারা আমার বাসায় কাজ করে, যারা আমার বাসার ভাড়াটিয়া, যারা আমার দোকান ভাড়াটিয়া, যারা আমার ক্ষেত চাষ করে, যারা আমার শ্বশুর আশেপাশে, আমার শাশুড়ি পূর্ব পরিচিত, আমার শ্বশুরের বন্ধু, আমার বাবার বাড়ি, আমার চাচাতো বোন, খালাতো বোন, আমার সন্তানের বন্ধু, যারা বিভিন্ন অয়ে ছিল, সবার বাড়িতেই 1 কেজি করে হলেও মাংস পাঠানোর চেষ্টা করেছি আমি। আলহামদুলিল্লাহ যে আমি সফল হয়েছি। আমি মনে করব যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করব আমি কতটুকু সঠিক,
আমি যদি সঠিক থাকি তাহলে আমি মনে করি অন্য কোনো মানুষের আমার সার্টিফিকেট দিতে হবে না, আমার সার্টিফিকেট আমি নিজেই ইনশাল্লাহ আমারটা দিব। কারণ আমি আপনাদের মধ্যে আছি, সবসময় আপনারা ফেসবুকে আমাকে দেখছেন, এখন কারো কেউ ফেসবুক অনলাইন পেপার এইগুলির জন্য যদি ফলোয়ার বা বেশি করবে চিন্তা করে, আমাদের মতো মানুষ যারা কাজ করে তাদেরকে নিয়ে টানাহেঁচড়া করে, আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা এটার প্রতিবাদ করবেন। আর আমার বিশ্বাস আপনারা প্রতিনিয়ত আমার কাজগুলি দেখেন, আমার কাজগুলিকে পছন্দ করেন, আপনারাই প্রতিবাদ করবেন, আমার করতে হবে না। কামরুন নাহার পুষ্প, আলোচনা সমালোচনা থাকবে। হ্যাঁ, আলোচনা সমালোচনা না হলে তো মানুষই না। একজনের বিষয়ে আপনি আলোচনা সমালোচনা যদি নাই শুনেন তাহলে সে কি মাঠে কাজ করেছে? যদি আলোচনা না হয়, সে ঘরে তাকে ঘর থেকে বেরই না হয়, তাহলে তো আলোচনা সমালোচনা কেউ করবে না। আমি ওইটার জন্য না, আমি বলবো যে সামনে আমাদের আসছে 6 তারিখ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সব বন্ধুদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত। আমরা সকাল 10টায় পতাকা উত্তোলন করব, পুষ্পস্তবক অর্পণ করব এবং কেক কেটে আমরা আনন্দ র্যালি নিয়ে আমরা টাউন হলের দিকে রওনা দিব। স্বপ্না কন্দকারের সৈনিক ধন্যবাদ, ওদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তীব্র প্রতিবাদ নিন্দা জানানোর কিছুই নাই, আল্লাহ ওদেরকে হেদায়াত করুক, আল্লাহ ওদেরকে অবশ্যই হিতায়ত জ্ঞান দিক যে আমি একজনের পিছনে যে লাগবো, আমারও তো সন্তান, আমারও তো বোন, আমারও তো মা, আমারও তো খালাত্ত বোন, মামাত্তো বোন, জেঠাত্তো বোন, কিংবা যদি মেয়ে মানুষ হয় তাদের উদ্দেশ্যে বলবো যে আমারও তো আত্মীয় স্বজন মেয়ে মানুষ আছে, তাদেরকেও যদি মানুষ টানাহেঁচড়া করে কাজ কখন করবে, টানাহেঁচড়া দেখবে না কাজ করবে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক হয়ে কাজ করব মাঠে, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মাঝেই থাকবো। কে কী বললো, আই ডোন্ট কেয়ার, সামনে এগিয়ে যাব, আপনারা পাশে আছেন, থাকবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার, ভালো থাকবেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।